আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আপনারা স্ক্রিনে যে হাতাটা দেখতে পাচ্ছেন ব্লাউজটা, এই ব্লাউজের আমি হাতাটা কাটিং করে আপনাদের দেখাবো। এই সময়ের লেটেস্ট একটা মডেলের হাতা যা সবারই পছন্দ হচ্ছে, তো আমি এই হাতাটা আপনাদের কাটিং করে দেখাবো। এই সময় খুবই চলতিছে এই হাতাটা। তো বন্ধুরা খেয়াল করে দেখুন, এই হাতাটা কাটার জন্য আমি কিন্তু এখানে কাপড় চার ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। আমি এই হাতাটা ব্লাউজেই ব্যবহার করব, চার ভাঁজে এভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। তো প্রথমে এখানে দুটি দাগ দিয়ে নিচ্ছি। আমি হাতার লম্বাটা কাটবো টোটালি 10 ইঞ্চি। 10 ইঞ্চি কাটলে যে হাতের যে মুখটা আছে, তো এই মুখে যে পট্টিটা বসবে, এটা 2 ইঞ্চি আমি বসাবো। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই হাতার মুখটা আমি 2 ইঞ্চি বসাবো। তো 2 ইঞ্চি বাদ দিয়ে আমাকে হাতাটা কাটতে হবে। তো এই দাগ থেকে আমি প্রথমে 2 ইঞ্চি বাদ দিয়ে দিচ্ছি। বাদ দিয়ে এখানে আমি 10 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। দেখুন, এখানে সাধারণত আমরা 3 ইঞ্চিতেই দাগটা দিয়ে থাকি, এখানে যে ঢালুটা হয় 3 ইঞ্চিতে দিয়ে থাকি। কিন্তু যেহেতু এটা ঘটি হাত হবে এবং একদমই এখানে শেপ দিয়ে হাতার এই জায়গাটা কুচিতে ফুলাইতে হবে, তার জন্য আমাদের কী করতে হবে, এখানে 3 ইঞ্চি না, আরও 1.5 ইঞ্চি নিচে এই দাগটা আমাদের দিতে হবে। তো 4.5 ইঞ্চিতে আমি এই দাগটা দিয়ে দিলাম। বন্ধুরা এখন কী করবো দেখুন, আমাদের নর্মাল হাতায় ব্লাউজের 7 ইঞ্চি বগল দিলে, আর্মহোলের মাপ দিলে হয়ে যেত। তো 7 ইঞ্চি দিলে কী হতো, নর্মালি হাত কুচি সারা যে ঘটি হাত, সেটা 7 ইঞ্চি দিলেই হতো। তো আমি এখানে 7 ইঞ্চিতে প্রথমে একটা দাগ দিয়ে নিব, আর হাতের মোহরি আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। আমার হাতের মোহরি 11 ইঞ্চি, তো আমি 11 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। তো এখন কী করবো, এখান থেকে এখানে যে কুচিটা হবে দিয়ে এখানে ফুলানোর মতো হবে, তো তার জন্য এখান থেকে আমাকে বাড়তি কাপড় নিতে হবে। তার জন্য এখানে আমি কাপড় নেবো 3.5 ইঞ্চি। এখান থেকে আমি 3.5 ইঞ্চি বেশ এক্সট্রা কাপড় নিলাম, এটা কুচির জন্য। তো এখান থেকেও আমি 3.5 ইঞ্চি কাপড় নিব। এবার ড্রয়িংটা খেয়াল করে দেখুন, ড্রয়িংটা আমি কীভাবে করতেছি, এভাবে আস্তে 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 এভাবে এই দাগে মিলিয়ে দিব। এখান থেকে এটা স্কেল দিয়ে মিলিয়ে দেব। দেখুন হাতাটা কিন্তু ড্রয়িং করা শেষ কতটা ইজি। তো এই জায়গাটা আপনার সুন্দর করে শেপ দিয়ে তুলে নেবেন। এই জায়গাটা যতটা সুন্দর করে শেপ দিবেন, এই জায়গা ততটা কুচি দেওয়ার পরে এই জায়গাটা ফুলা মতো হবে। আর এখানে পট্টি তো দিতে হবে, এখানে কুচি দিয়ে এখানে পট্টি লাগাই দিব। তো আমি হাতাটা এবার কাটিং করে নিচ্ছি। তো বন্ধুরা খেয়াল করুন, এটা কিন্তু কুচি দিতে হবে। কুচি দেওয়ার জন্য এখান থেকে আপনারা ঠিক এরকম পরিমাণ জায়গায় খেয়াল একটু আন্দাজ করে দেবেন, এটা একটু কম বেশি হলে সমস্যা নেই। তো আমার আন্দাজ পরিমাণ এখানে একটা আপনারা দাগ কেটে নেবেন। এখান থেকে কী করবেন, এখান থেকে এই পর্যন্ত আমরা কুচি দিয়ে দেবো, এইভাবে কুচি দিয়ে দিব। এটাও এভাবে এখানে কুচি দিয়ে হাতের মুখটা 10.5 করে দেবো।